প্রিয় দর্শক, শুধুই আড্ডা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারহানা নিশো। শুধুই আড্ডা অনুষ্ঠানে আজ আমরা আড্ডা দেব জনপ্রিয় কণ্ঠশিল্পী তপন চৌধুরীর সাথে। আপনাদের পাঠানো প্রশ্ন থেকে বাছাই করা কিছু প্রশ্ন নিয়ে চলবে আমাদের এই আড্ডা। আশা করছি বরাবরের মতোই আজও আপনারা আমাদের সাথে থাকবেন পুরোটা সময়। তপনদা, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আপনাকে আমন্ত্রণ। তো সবকিছু মিলে কেমন চলছে, কেমন আছেন? ভালো, খুব ভালো আছি। কিছু কাজ পেন্ডিং আছে, 90% কাজ করা আছে। একটা অ্যালবামের খবর শুনছি, ওইগুলো আমি একটু ফিনিশ করতে চাই এবারে। আচ্ছা, তো আমাদের এই আড্ডা মূলত যে আপনার যারা অনেক ভক্ত আছেন তারা প্রশ্ন পাঠিয়েছেন, সেখান থেকে বাছাই করা কিছু প্রশ্ন আমি তাদের প্রতিনিধি হয়ে আপনার সামনে উপস্থাপন করব, আপনি উত্তর দেবেন। অবশ্যই। প্রথম প্রশ্ন করেছেন নায়লা শ্যামলী ঢাকা থেকে, সঙ্গীত শিল্পী কেন হলেন? কেন হলাম, আসলে আমার মনে হয় এছাড়া আর কোনো কিছু পারতাম না, এটাই কিছুটা পারি, আর কিছু পড়াশোনা যা করেছি সেটা দিয়ে মনে হয় কিছু করতে পারতাম না, ওই জন্য সঙ্গীত শিল্পী। কিন্তু এই যে সঙ্গীত শিল্পী হওয়া আপনার, এর শুরুটা কবে থেকে বা কিভাবে? শুরুটা তো ছোটবেলায় পারিবারিক পরিবেশ, আশেপাশে যারা ছিল, আমার আঙ্কেল, তারপর হলো টিচার, বোন ভাই সবাই, পরিবার মেইনলি ওখান থেকে, পরিবার থেকে, পারিপার্শ্বিকতা থেকে। তো এরপরের প্রশ্ন যিনি করেছেন ইয়াসির খুলনা থেকে, যে সুরেরা থেকে সোলস, সেই সময়ের কথা জানতে চাই। এই সোলসে সুরেলা প্রথম যখন ছিল তখন আমাদের যারা একদম ফাউন্ডার, মানে সুরেলারই ফাউন্ডার, সাজেদ, লুলু, রনি, তারপর আরও দুই একজন ছিল ওনারা। এ তারপর ওনাদের থেকে যখন আমরা বাইরে ব্যান্ডে গান গাইব, মানে ক্লাবে গান গাইবো, তারপর হলো বিভিন্ন হোটেলে গান গাইবো, তখন চিন্তা করলো দুইটা, দুজন খ্রিস্টান ছেলে আমাদের সাথে জয়েন করলো, লরেনজো অ্যান্ড রুডি। এই দুজন জয়েন করার পরে তারপর একটা নাম ঠিক করলো যে না, সুরেলা হবে না, এটা ব্যান্ড ব্যান্ড একটা ব্যাপার আছে, যেহেতু ক্লাব ট্রাবতে গান করতে হবে, তখন সোলস এটা হইলো। প্রথম দিকে আমরা কাভার সং করতাম বিভিন্ন জনের গাওয়া গানগুলো, আস্তে আস্তে 75 এর পরে নকিব খান আমাদের সাথে জয়েন করলো। এর মধ্যে চড়াই উতরায় অনেক কিছু আছে, আমি সংক্ষিপ্তভাবে বলছি। নকিব খান আসার পরে আমরা নিজেরা গান তৈরি করা শুরু করলাম, এবং নকিবের সুরে বিভিন্ন জনের বিভিন্ন গীতিকারের কথায় গান শুরু করলাম, তারপর তো এই যায়। কিন্তু সুরেলা যখন গঠন করেছিলেন তখন কি মনে করে গঠন করেছিলেন? তখন তো আমরা অনেক ছোট ছিলাম অ্যাকচুয়ালি। ইনফ্যাক্ট গান গাইতে গাইতে দেখি গান গাওয়া আর কি, একসাথে বসবো, গান এই পর্যায়ে আসবো বা প্রফেশনাল শিল্পী হয়ে যাব বা এটা এই পর্যায়ে সারা বাংলাদেশের মানুষ আমাদের কি চিনবে, ওর চিন্তা করি নাই তখন। তো এরপরে প্রশ্ন করেছেন শান্তা রাজশাহী থেকে, আমার চোখে আমি তপন চৌধুরী আসলে একজন একজন গান পাগল মানুষ। এরপরে প্রশ্ন করেছেন সুশান্ত মিরপুর 10 ঢাকা থেকে, দেশে একটি চমৎকার ক্যারিয়ার ফেলে বিদেশে চলে গেলেন কেন, কোনো অভিমান থেকে নাকি এমনি এমনি? না, অভিমান কিছু না, আমার ছেলের জন্য চলে গেছে। আমার ছেলে বউরা বাইরে থাকে, তাদের জন্য, তাদেরকে সময় দেওয়ার জন্য। গানে তো সময় অনেক কিছু দিলাম, এবার তাদেরকে একটু সময় দিই, পরে এখন তো আসা যাওয়ার মধ্যে আছে। আর এখন সারা পৃথিবী কিন্তু গ্লোবাল, একদম ছোট্ট, আপনি চাইলে 24 ঘন্টার মধ্যে চলে আসতে পারেন, 24 ঘন্টার মধ্যে চলে যেতে পারেন, তো এটা তো কোনো ব্যাপারই না। আপনি যখন এখান থেকে বাইরে গেলেন, কানাডাতে গিয়েছিলেন, আচ্ছা, তো ওখানে যে আপনি কেমন প্রথম প্রথম যখন গেলেন তখন ওখানকার পারিপার্শ্বিক অবস্থা কেমন মনে হচ্ছিল, যে আপনি একটা ডিফারেন্স নিশ্চয়ই ফিল করছিলেন? অবভিয়াসলি অনেক অনেক ডিফারেন্স, কিন্তু সব কিছু ছাপিয়ে যেটা ছিল আমার সন্তানের জন্য সব কিছু। আমার তখনও ভালো লাগেনি, এখনও ভালো লাগে না বিদেশ, এবং আমার এমনি শো করতে যখন যেতাম তখনও কখনও এই 10-15 দিন 20 দিন হলে মনে হতে চলে যায়, দূর আর ভালো লাগে না, দেশে চলে যায়। হ্যাঁ, তো কিন্তু এখন যেটা হয় যে মানে সন্তানের সাথে সময় দেওয়া, বললাম না, ওটা আমার আমার মনে হয় যে জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময়টা পার করছে। পরের প্রশ্ন করেছেন আমিনুল হক ঢাকা থেকেই, সঙ্গীতে আগে জুটি প্রথা বেশ জমে উঠেছিল, এখন সেভাবে সেটা নেই কেন? আমার মনে হয় আছে, নেই বললে ভুল কথা, খালি ঢাকা শহর বা কোথাও বললে তো হবে না। যেমন এক সময় শেফালি গোল, শ্যামসুন্দর, যেটা সাংঘাতিক একটা, হ্যাঁ, মানে এখনও কিন্তু কিংবদন্তি ওনারা দুজন, ওনাদের গান সব কিছু এখনও এখানে দেখি,
যেমন সামিনা ফামিদা বাপ্পা গান করে একসাথে, তাদের একটা তৈরি হয়েছে জুটি। একসময় আমি আর শাকিলা জাফরের একটা জুটি ছিল এবং এখনো সেটা মানুষ চায়। আমার মনে হয় আপনি আর শাকিলা পার যে জুটিটা ছিল সেটা মনে করেই হয়তো ভাই প্রশ্নটা করা যায়। ওই জন্য আমি বলছি যে এখনো আমাদের গান শুনতে চায় বিদেশে দেশে সবখানে। তো এই যে আপনি বললেন শাকিল আপার সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, একটা জুটি গড়ে উঠেছিল, তখন অনেক গান আপনার একসাথে গিয়েছেন, তো আপনার কি মনে হয় যে ওটা মানে গানের জন্য এটা কতটুকু পজিটিভ, কতটুকু হেল্পিং? আমি মানে দুজনের যদি বোঝাপড়া থাকে ভালো, মানে কোন গান কি, অনেক সময় রিহার্সাল ছাড়া অনেক গান গাওয়া যায়। আর এখন আমরা কিন্তু করছি এবং আগামী 9 তারিখ উত্তরা ক্লাবে একটা অনুষ্ঠান আছে করছি, কিন্তু আমার মনে হয় জনগণ চায়। আর এটা খুব পজিটিভ ব্যাপার, মানুষ ন্যাচারালি চায় যে দুজনের সাথে বোঝাপড়া। আমি হয়তো একটা অনুষ্ঠানে গেলাম, আমার এমন একজন শিল্পী আসলো যে তার সাথে আমার কোনো গান নেই এবং তার সাথে আগে কখনো গায়নি, তার স্কেলটা সবচেয়ে বড় হলো স্কেল, সে গায়ে যে স্কেলে হয়তো আমার স্কেলটা তার চাইতে ডিফারেন্ট, তখন কিন্তু খুব অসুবিধা হয়ে যায়, আমাকে নিচে নামতে হয় অথবা তাকে উপরে আসতে হয়। হ্যাঁ, এখন একটা মানে বোঝাপড়ার মধ্যে থাকলে খুব ভালো হয় আর কি গান গাওয়াটা। তো এরপরে প্রশ্ন করেছেন মাহমুদ মিরপুর 11 ঢাকা থেকেই, আপনার চোখে নিজের সেরা 5 গান? সব কিছু ছাড়তে পারি, পলাশ ফুটেছে, শিমুল ফুটেছে, তারপর একটা ফিল্মের গান গিয়েছিলাম, আমার কোনো চাওয়া নাই কোনো পাওয়া নাই, গানটা অনেক গাওয়া হয়নি কিন্তু অনেক সুন্দর গান। হ্যাঁ, আর তারপর হলো আপনার মন শুধু মন ছুঁয়েছে, অবশ্যই ওয়ান অফ দ্য গুড সং। হ্যাঁ, আর আরেকটা গান আছে সোল সেরে প্রথম বলে কান্দো কেন মন, অসাধারণ গানগুলো, সবগুলো গানই অনেক সুন্দর। কিন্তু মাঝ থেকে একটা গানের একটুখানি কি শুনতে পারি? অবশ্যই, এই গানটা কান্দো কেন মন, এটা সুরকার এবং গীত, এটা ফোক টাচ, কিন্তু যিনি সাজিয়েছেন গানটা কথা এবং সুর দিয়ে তাজুল ইমাম, উনি বাইরে থাকেন। কান্দো কেন মন, কান্দিয়া কান্দিয়া যাইব তোমারে জীবন রে, কান্দো কেন মন পাগলা রে, কান্দো কেন মন। আমার একটা রিকোয়েস্ট হচ্ছে আপনি পলাশ ফুটেছে দুটো লাইন যদি গাইতেন, কারণ গানটা আমার এত পছন্দের। আচ্ছা ঠিক আছে। পলাশ ফুটেছে শিমুল ফুটেছে, এসেছি দারুণ মাস, আমি জেনে গেছি তুমি আসিবে না ফিরে, মিটিবে না তিয়াস। পলাশ ফুটেছে শিমুল ফুটেছে, এই গানের গীতিকার সুর করলো তাজুল ইমাম। কি চমৎকার একটি গান, খুব সুন্দর গান। যাই হোক দাদা, আমরা আরো অনেক অনেক প্রশ্ন আপনাদের জন্য আছে এখানে, কিন্তু একটা ছোট্ট বিরতি নিতে চাচ্ছি। প্রিয় দর্শক, আড্ডার এ পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথে থাকুন, ফিরছি এখনই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন শুধুই আড্ডা, সঙ্গে আছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তপন চৌধুরী, এবং আপনারা নিশ্চয়ই অনেক আনন্দ নিয়ে আমাদের আজকের এই আয়োজন দেখছেন, কারণ আপনাদের প্রিয় মানুষটি আছে আমাদের সাথে। তপন, আমাদের এর পরের প্রশ্ন যিনি করেছেন আরিফ নারায়ণগঞ্জ থেকে, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, কি বলেন? সারা জীবন যেন ভালো ভালো থাকতে পারে, পয়সাওয়ালা হওয়া বা অনেক ডিগ্রিধারী বা অনেক কিছু হওয়ার চাইতে আমার মনে হয় ভালো মানুষ হতে সাংঘাতিক ব্যাপার। পরের প্রশ্ন করেছেন রিনা পাথরঘাটা বরগুনা থেকে, প্রথম যেদিন মঞ্চে উঠলেন? হাত পা কাঁপছিল আর নিচে কিছু ছিল আমার মনে হচ্ছিল না, মানে আমি তো ভাসছি এবং গান ভুলে যাচ্ছিলাম কি কি। কোথায় ছিল? মানে স্কুলের একটা ফাংশন ছিল, আমি তখন ক্লাস 5 এ পড়ি। আচ্ছা, তো কোন গান গেয়েছিলেন মনে আছে? বাঁশি বাজে ওই দূরে চেনা কি হচ্ছে না সুরে, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মোহাম্মদ আলী সাহেবের গাওয়া গান, এই গানটা গেয়েছিলাম। আচ্ছা, তো প্রথম ইনকাম কত ছিল? 37.50 টাকা। কিভাবে? এটা হলো সোলসে যখন গান করতাম, আমাদের রনিদা ছিল আমাদের, যে আমাকে আমি এইভাবে বলিনি এখানে যে আমার এই সঙ্গীতে, আমি হয়তো সঙ্গীত শিল্পী হতাম না, এই লাইনেও আসতাম না যদি রনিদা আমাকে সোলসে না নিয়ে যেত, উনি যদি আমাকে পিক আপ না করতো, মানে আমি সারা জীবন কৃতজ্ঞতা জানাই তার কাছে, সুব্রত বড়ুয়া রনি, উনি আমাকে নিয়ে এসেছিলেন সোলসে।
তো ওই সোলসে আমরা সবাই অনুষ্ঠান করার পরে মানে একটা পার্ট রেখে দিতাম যন্ত্রপাতির জন্য ইনস্ট্রুমেন্ট, তারপর হলো এখান থেকে কোথায় কি মানে খরচ হয়েছে। রনিদার একটা হিসাব ছিল টি আর 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 ফেয়ার আর টি ফেয়ার। টি ফেয়ার হলো যে ট্যাক্সি ফেয়ার, আর আর ফেয়ার হলো রিক্সা ফেয়ার। এগুলো সব এবং কোথায় কোন জায়গায় খেয়েছি আমরা, তো ওই জন্য আমরা পেয়েছিলাম প্রথমবার 37.50 টাকা। পরে প্রশ্ন করেছেন নায়ার সিরাজগঞ্জ থেকে, সঙ্গীত শিল্পী না হলে কি হতেন? জানি না, এটা কখনো ইচ্ছে করেনি ছোটবেলায় বা কখনো? যে এমনি তো অনেক ইচ্ছে ছিল, মানে প্রথম মনে হচ্ছিল যে ইঞ্জিনিয়ার হব, আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার হব, তারপর হলো ব্যবসায়ী হব, তারপর হলো আইসক্রিমওয়ালা হব, কারণ আইসক্রিম খাওয়া যাবে মানে অনেক ফ্রি, চানাচুরওয়ালা হব, এরকম মনে রিক্সাওয়ালা হব। এবং আমি আমি খুব ভালো রিক্সা চালাতে পারি জানেন। হ্যাঁ, অনেক অনুষ্ঠান হয়েছে আগ্রাবাদে যখন বাজাতাম আমরা, রাত্রেবেলা রিক্সাওয়ালাকে বলতাম তুমি বসো, ওই ও আবার নকি পিলু আমি আমরা তিনজন একসাথে আসতাম ওখান থেকে, তো ওই ও রিক্সাওয়ালাকে ওখানে বলতাম তুমি পিছনে পিছনে হাঁটো বা এখানে বসো আমি চালাচ্ছি। এরপরের প্রশ্ন করেছেন ফারুক হোসেন মিরপুর ঢাকা থেকেই, এখন যেসব গান শুনছেন? অনেক গান শুনি, অনেক ভালো ভালো গান হয়, অনেক সুন্দর সুন্দর গান হয়, কিন্তু অনেক সুন্দর গানের পৃষ্ঠপোষকতার খুব অভাব। সবাই যেটা কারেন্ট যেটা মনে হচ্ছে একে আর একই রকম গান মনে হয় বেশি শুনছে সবাই, রেডিও বা অমুক, মানে কেউ গিয়ে যদি দিয়ে নিয়ে আসে ওই ইয়েতে ওই FM বা কোথাও কিছুতে, হ্যাঁ ওগুলো বোধ হয় বাঁচানো হয় না। আমার মনে হয় এখানে যারা টেলিভিশন সেন্টার বা যারা FM সেন্টার রেডিও সেন্টার সবারই দায়িত্ব আছে ভালো গানগুলো খুঁজে বের করে প্রচার করা, পৃষ্ঠপোষকতার অভাব হলে ভালো গান কখনো পাওয়া যাবে না। আচ্ছা, তো পরে প্রশ্ন করেছেন লিয়াকত হোসেন বরিশাল থেকে, আপনি এক সময় ব্যান্ডে ছিলেন, তো আচ্ছা ব্যান্ডের দল ভেঙে যায় কেন? অনেক কারণে ভাঙে, ইগো প্রবলেম থাকে অনেক সময়, অনেক সময় যে প্রফেশনটা হয়তো প্রফেশন হিসেবে থাকতে পারছে না, হয়তো পারিবারিকভাবে চাপ থাকে, এই এটা কী করছো তুমি, তুমি এখন অন্য কোনো কাজ করো, চাকরি বাকরি করো, সংসার দেখতে হবে, এরকম হ্যাঁ এইগুলো আছে। তারপর এই তোমার এইগুলো করা উচিত না, তুমি পড়াশোনার জন্য অন্য বাইরে চলে যাও, এগুলো আছে, ইগোর প্রবলেমটা তো বললাম। তারপর হলো বাপ হয়তো চাকরি করে সরকারি চাকরি, পোস্টিংয়ের জন্য বেয়ে চলে গেল, তখন কোথায় থাকবে কী করবে না করবে, যারা একদম ওইভাবে চিন্তা করে অনেক ডেডিকেটেড। যেমন আমি বলি জেমস, জেমসের আব্বা চাকরি করতো চিটাগাংয়ে, তখন সে ওখানে গেছে, এর আগেও গান বাজনা করতো, সে কিন্তু আসে নাই ফিরে, ওর বাবা চলে আসছে কিন্তু সে কিন্তু ওখানে রয়ে গেছে, কষ্ট করেছে অনেক কিছু করে, ওই ওই কষ্টের ফলটা আজকে সে পাচ্ছে লেগে আছে বলে। দ্যাটস ট্রু। তারপরে প্রশ্ন করেছেন মিথুন, যে অনেকে বলেন বাংলা গানের সেই রমরমা অবস্থা এখন আর নেই, আপনিও কি তাই মনে করেন? জোয়ার ভাটার মতো হয় না ব্যাপারটা, একটু থাকবে কিছুদিন, একটু খারাপ যাবে আবার আসবে, আমার মনে এটা সাময়িক, যদি ওরকম মনে করেন সাময়িক। বাংলা গান তার নিজস্ব সক্রিয়তায় সারা জীবন যুগে যুগে টিকে থাকবে, না হলে দেখেন ঠিক আমরা ওই গোল্ডেন টাইমের গানগুলো, পুরনো গান বলার নাকি আমি পুরনো গান বলি না, স্বর্ণালী সময়ের গানগুলো আবার সবাই গাইছে, সবাই আবার ওইগুলোকে লালন করছে, নাহলে তো ওরা হারিয়ে যেত ওইগুলো, তাই না? তো তপন দা, আমরা বিরতি নেব, কিন্তু যেহেতু আপনি 5টা গানের নাম বলেছেন এবং তার মাঝ থেকে দুটো লাইন শুনলাম, আরেকটা ওই 5টারই আরেকটা গানের দুটো লাইন শুনে আমরা আরেকটা বিরতি নেব। আচ্ছা, এই গানটা হলো এটা হলো হীরামতি ছবির গান, আমজাদ হোসেন সাহেব এটা লিখেছেন আর সুর করেছেন আমাদের শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী, দুজনে অত্যন্ত বড় মাপের গীতিকার এবং মিউজিক ডাইরেক্টর। আমার কোনো চাওয়া ও আমার কোনো পাওয়া পাওয়ার যাতা কলে জীবন হলো ছায় আমার, জীবন হলো ছায় আমার কোনো চাওয়া ও আমার কোনো পাওয়া। Thank you.
প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আবারও। আপনারা দেখছেন শুধুই আড্ডা, সঙ্গে আছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তপন চৌধুরী। তপনদা, অনেক সুন্দর একটি গান শুনতে শুনতে আমরা বিরতিতে গিয়েছিলাম, বিরতি থেকে ফিরে এলাম। এখন কিছু প্রশ্ন, এরপরে প্রশ্ন করেছেন শান্তা রাজারবাগ ঢাকা থেকে, যে আপনার অজানা কোনো গল্প বা আপনার মজার কোনো গল্প শুনতে চাই। একবার দুবাই থেকে আসছিলাম, আমরা আমেরিকা থেকে আসছিলাম, আসার পথে দুবাইতে আমাদের প্লেন ডিলে হলো। ডিলে হলো মানে দুবাই এয়ারপোর্টের মধ্যে প্রবলেম, ওদের কি একটা রাশিয়ান প্লেনের চাকা বাস্ট করেছে, ওখানে নামতে পারছে না। আমরা গিয়ে নামলাম আলাইন, একটা শহর আছে দুবাইয়ের কাছে। ওখানে নামার পরে বেরোলাম, অনেকক্ষণ পরে বেরোলাম, তো দেখলাম খালি চন্দনদার দিকে চন্দনদার জুতোর তলাটা খুলে গেছে, তলা বাজে না। এখন ওইখানে হাঁটতে ভীষণ গরম, আপনি দুবাই জানেন তো কিরকম গরম, হাঁটতে পারবে না। এখন কি করবে চন্দনদা? বলে কি হবে, বলে আমি তো জুতা ছিঁড়ে গেছে, তলাটা খুলে গেছে আর কি করবো, হাঁটতে পারে না চলতে। পরে দড়ি দিয়ে বাঁধলাম ওটা, বাঁধে ওই জুতা পরে তারপরে এয়ারপোর্টে এসে আরেকটা জুতা উনি বের করলো, তারপরে আসলাম। আচ্ছা, আপনি যে কতগুলো মাধ্যমে গান করছেন, তো প্রথম ছবির গান কিভাবে করলে? 81, 82, 88 এরকম, আমি ঠিক টাইমটা বলতে পারবো না। একদিন আমার হঠাৎ করে কুমার বিশ্বজিৎ আমাকে ফোন করেছে চিটাগাং, আমি তখন চিটাগাংয়ে ছিলাম, যে আপনাকে তো আমজাদ ভাই খুঁজছে আর আলাউদ্দিন ভাই খুঁজছেন, একটা গান ছবির গান গাওয়া হবে। তো ওই তখন আমি আবার ঢাকা আসতেছিলাম, মানে ঢাকা আসছিলাম, মানে আসবো আসবো করে চিটাগাংয়ে ফোন করে, তখন তো আর মোবাইল ছিল না, এরকম ফোন দিয়েছে, ফোনটা পেলাম। তারপর আমি খুব খুশি, আলাউদ্দিন ভাই, আমজাদ হোসেন, ওনাদের ছবির গান। তারপর আসলাম, এসে আমরা সারগাম স্টুডিও ছিল এই যে কাকরাইলে, ওখানে স্টুডিও ঠিক সামনে দিয়ে আমি চলে যাচ্ছিলাম রিক্সা করে, হঠাৎ দেখি আমজাদ, এই যে আমাদের সিঙ্গার, এই যে আমার সিঙ্গার পাইয়া গেছি, এভাবে বলছে আমাকে, ভাই দাঁড়া 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 তোমার তো ঘুরছে। তা আমি তো তখনও মানে আমি আমজাদ ভাই কি খেয়াল করি নাই, মানে আলাউদ্দিন ভাই ওনাকে মানে ওইভাবে আর কি, আমজাদ ভাইকে আমি অত ওইভাবে চিনতাম না। তারপর ডাকলো, বলে তুমি আমাকে চিনতে পেরেছো, আমার নাম আমজাদ হোসেন, আমি তোমার ছবিতে একটা গান গাওয়াতে হবে এরকম। তারপরেই তো শুরু হলো ওই ভাব দে ছবির গান, ওটা গাইলাম। এবং ওই ছবির মহরত করেছেন হলো নাদিম এবং রঙ্গিলা, ওই পাকিস্তানের ছিল নায়ক, ওনারা দুজন ছিল মহরতে। এবং সেম গান আমিও গিয়েছি, শ্রদ্ধেয় হাদি ভাইও গিয়েছেন সেম গান। আচ্ছা, কতগুলো গান এ পর্যন্ত কতগুলো গান গেয়েছেন অনুমান? ছবিতে সব মিলে আমি হিসাব করে আসলে কোনো কিছু করি। আর ছবিতে সব মিলে ধরেন হাজার খানেক গান করেছে। তাও তো মানে বাপরে, 1000 মৌলিক গান। এরপরে প্রশ্ন করেছেন জামান উত্তরা থেকে, গান নিয়ে আপনার নতুন কোনো পরিকল্পনা আছে কি? আমার মনে গান গাওয়াটাই পরিকল্পনা, যে গান গাইবো সময়ের সাথে তাল মিলিয়ে, কারণ এক সময় যেটা ছিল সেটা এখন তো চেঞ্জ হচ্ছে, এরপরে আরও চেঞ্জ হবে, আরও কিছু চেঞ্জ হবে। আমার মানে সময়ের সাথে চলা, সময়ের সাথে তাল মিলিয়ে গান করা, সেটা কম কথা না কিন্তু। তা তো নিশ্চয়ই না। তিথি সাবার থেকে জানতে চেয়েছেন, প্রতিভা অন্বেষণের মাধ্যমে শিল্পী তৈরির বিষয়টিকে আপনি কিভাবে দেখেন, আর এর থেকে ভালো শিল্পী আসলে কতটা পাচ্ছি আমরা? আমি বলবো শিল্পী আসলে 6 মাসে বা 3 মাসে যে শিল্পী মানে মানে শিল্পী তো তৈরি করতে পারে না, ওই শিল্পীর প্রতিভা আছে, হয়তো সে কোনো প্ল্যাটফর্ম পাচ্ছিল না, এই প্ল্যাটফর্মের মাধ্যমে সে এই এখানে আসছে, এই পর্যায়ে আসছে এবং মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। হ্যাঁ, তো এইখানে আমার একটা প্রস্তাব ছিল, সেটা হলো মানে প্রত্যেকটা জেলায় উপজেলায় যদি বিভিন্ন স্কুলকে দায়িত্বটা দেওয়া হতো, যে এই স্কুলে 6 মাস অন্তত 6 মাস এই ছাত্রটা, এই ছেলে বা মেয়েটা কাজ করতো, তাহলে দেখতেন সব দিক দিয়ে একটা ভালো পজিটিভ হতো। কি জানেন, যে গ্রামে গঞ্জে মহল মানে উপজেলায় যেই টিচারগুলো আছেন, যে শিক্ষকগুলো আছেন, এরা কিন্তু একটা বিরাট সাপোর্ট পেত, স্কুলগুলো চালু হতো ভালোভাবে, স্কুলগুলো থেকে 6 মাসের একটা ছোট্ট ট্রেনিংও যদি পেত কোনো একটা শিল্পী, তাহলে কিন্তু একটা একটু হলে যা গান বাজনা জেনে আসতে পারতো, তাই না? এর মাধ্যমে যদি এই প্রতিভা অন্বেষণটা করতো তাহলে আমার মনে অনেক বেটার হতো। পরের প্রশ্ন ঠিক না, আমাদের আজকের আয়োজনে শেষ প্রশ্ন করেছেন নিপা তালতলা ঢাকা থেকেই, যে ভাই আপনি আমার খুব প্রিয় একজন শিল্পী, তো আপনার কণ্ঠে একটা গান শুনতে চাই। আমরা কয়েকটা গানের অল্প অল্প শুনেছি, এবার যে গানটি শুনবো, এই গানের সুরকার হলেন আলাউদ্দিন আলী, জনাব আলাউদ্দিন আলী, আর
গীতিকার হলেন কবির বকুল। আর মিস লঙ্কা ছবির গান, এই গানে আমি এবং কনক চক্রবর্তী একসাথে গিয়েছি। এত ভালোবেসো না আমায়, বিনিময়ে আমি কি দেব তোমায়, এ প্রেমের প্রতিদান দেয়া যাবে না, এ জীবন দিলেও শোধ হবে না। এত ভালোবেসো না আমায়, বিনিময়ে আমি কি দেব তোমায়, এ প্রেমের প্রতিদান দেয়া যাবে না, এ জীবন দিলেও শোধ হবে না। তপন দা, অনেক সুন্দর একটি গান আমরা শুনলাম, এবং যেহেতু অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে যারা এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে ধন্যবাদ। আসলে শিল্পী তো তাদের জন্যই, জনগণ যারা ভালোবাসে বলেই আমরা শিল্পী, আজকে তাদের জন্যই আমরা শিল্পী, তাদের ভালোবাসার জন্য সারা জীবন আমাদের সাথে থাকে। আপনাদের ভালোবাসার সিক্ত হব এই আশা রেখে বিদায় নিচ্ছি, ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের প্রশ্ন নিয়ে জনপ্রিয় সঙ্গীত শিল্পী তপন চৌধুরীর সাথে অনেক আড্ডা হলো, শুধুই আড্ডা আজ এ পর্যন্তই। তবে বিদায়ের আগে জানিয়ে রাখি, প্রতি পর্বের একজন সেরা ব্যতিক্রমী প্রশ্নকারী পাবেন কক্সবাজারের হোটেল দ্য কক্স স্টুডিওতে সঙ্গী সহ দুরাত 3 দিন থাকার আকর্ষণীয় সুযোগ। সুতরাং দেরি না করে মজার মজার সব প্রশ্ন পাঠিয়ে দিন আমাদের কাছে। আগামী পর্বে আপনাদের পাঠানো প্রশ্নে আড্ডা হবে নতুন কোনো অতিথির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।